প্রথমে আমি মসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম চল্লিশ মিনিট ভিজিয়েছিলাম কারণ আমারও তারা ছিল তো যাই হোক এবার ডালটাকে একটুখানি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি যাতে একটুও জল না থাকে কারণ যেহেতু ডিম দেব তাই জলটা একদম ছেঁকে নেবে তো এবার আমি দিয়ে দিলাম ডাল দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম দুটো ডিম আর ডালটা ছিল আমার দুশো গ্রামের মতো তার সঙ্গে দুটো ডিম আর দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ ব্যাস এবার হচ্ছে ভালো করে পেস্ট করতে হবে মানে একদম মিহি করে পেস্ট করতে হবে দেখো কি সুন্দর মিহি হয়ে গেছে তাই না তো এইবার কিন্তু ভাজার পালা তো যাই হোক এবার আমি বাটিতে ভালো করে নামিয়ে নিয়েছি আর এই যে ছোট্ট একটা গোলু একটা হাতা আছে এই হাতাটা দিয়ে বড়াটা ভাজবো কি কিউট না ছোট্ট পুচকু একটা হাতা দেখো তো এবার হচ্ছে আমি চারটে চারটে করে বড়া মানে দিয়ে দিয়ে ভাজবো কারণ প্রথমে আমি ভাবছি যে কতটা ফুলবে না ফুলবে তো বুঝতে পারছি না তো ভাবছি যে চার পাঁচটা করেই দেব দেখি কতটা ফলে বাকি বৃত্তান্ত যেহেতু ডিম আছে আর জানো তো এই বড়াটা না যদি একদম লাল লাল করে ভাজো আর ভাজার পরে ভাতের সাথে এমনিও খাও কি যে ভালো লাগে মানে খুব টেস্ট হয় জানো তো যাই হোক আমি তো আজকে করবো তরকারি আর তরকারিটাও খুব সুন্দর হয় তোমরা যদি মানে পারো হয়তো এই ভিডিওটা যারা দেখছো অনেকেই হয়তো জানো যে এরকম হয় বা খেয়েছো বহুবার বা করেছো কিন্তু যারা জানো না আমি তাদের বলবো একবার এরকম করে খেয়ে দেখো খুব টেস্টি হয় এই তরকারিটা আর যদি লাল লাল করে ভাজো আর ভেজে খাও তবুও ভালো লাগে আর বড়গুলো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা দেখো কি সুন্দর ফুলেছে না কি বলবো আর সে আলুর চপের মতন ফুলেছে দেখো আর মানে কী বলবো ডিমের জন্য যদিও ফুলেছে আর সত্যি কথা বলতে গন্ধটাও খুব সুন্দর হচ্ছিলো জানো তো যাই হোক এবার বাকিগুলোও আমি দিয়ে দিচ্ছিলাম যে এক এক করে সুন্দর করে সবগুলো ভেজে ফেলি এবার একটু তোমাদের গল্প বলি যে এটা আমি কোথা থেকে শিখলাম আমি এটা অনেক আগে থেকে শিখেছি আর অনেকবার বহুবার আমি খেয়েছি আমার এত প্রিয় এই বরার তরকারিটা যে তোমাদের আমি কি বলবো মানে খুব টেস্টি আর এই যে আমার না এত খিদে পেয়ে গেছে তা শিয়ার সিডসটা ভিজিয়ে রেখেছিলাম একটু দুধ দিয়ে খেয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আর এইদিকে হচ্ছে ভাজাগুলো তো হয়েই গেছে তো একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি আর কি কারণ এক সাইডটা তো হয়ে গেছে আর এক সাইডে একটু কাঁচা আছে আর তো ও যেটা বলছিলাম তোমাদের এটা নিরামিষও ভালো লাগে আমিষও ভালো লাগে যদি তোমরা নিরামিষ খাও তাহলেও তোমরা নামানোর সময় একটু যদি ঘি গরম মশলা একটু জিরে আদা বাটা দিয়ে কষিয়ে করো ও খুব টেস্ট লাগে জানো আর আমি তো দিচ্ছিলাম আজকে পেঁয়াজ রসুন তো যাই হোক তোমাদের সেটা দেখাচ্ছি এই দেখো পিঁয়াজ রসুন এটা পেস্ট পেঁয়াজ রসুন আর একটু আদা আর ফোড়ন আর কী দেবো জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আর এবার আলুটা একটু ভেজে নেবো হলুদ লবণ দিয়ে এটা তো খুবই কমন কাজ তো এটা তো তোমরা জানোই আর মশলার মধ্যে শুধু ওটাই দিয়েছি তো এবার একটু দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দেব হলুদ মানে আলুটা ভাজতে ভাজতে তারপরে তোমাদের সাথে গল্প করব। তো দিয়ে দিলাম একটু হলুদ আর এবার দেখো আলুটা কি সুন্দর হালকা হাতে ভেজেছি আর সুন্দর হয়েছে ভাজাটা এবার হচ্ছে নামিয়ে মশলা কষানোর পালা তো এবার হচ্ছে আমি দিয়ে দিলাম তেলে মশলাটা আর মশলাটা এবার সুন্দর করে কষাবো আর আজকে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা সুন্দর হয় তাই এখন আর দিচ্ছি না একটু পরে দেবো তো আগে ভালো করে কষিয়ে নিই আর ওই যে একটু সুন্দর করে মিক্সার মেশিনটা কী করলাম বলো তো মিক্সারের বাটিটা একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে তো কারণ অনেকটা করে না লেগে থাকে জানো তো যাই হোক এবার সুন্দর করে কষানো হয়ে গেল এইবার হচ্ছে যেটা দেব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো লবণ আর এটা হচ্ছে একটা ভাজা মশলা সেটা হচ্ছে জিরে তেজপাতা আর দারচিনি আর তোমার ধনে এটা হচ্ছে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা তরকারিতে দিলে খুব টেস্ট হয় জানো তো যাই হোক সেরকমভাবে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু খুব একটা ভালো ভিডিওতে মানে কি বলবো অত একটা ভালো সবার মতন পারি না তোমরা একটু গুছিয়ে গেছি মানিয়ে নিও আমাকে তো যাই হোক একদিন হয়তো আমি ঠিকই পারবো তো যাই হোক তোমরা যদি আমার পাশে থাকো আমিও চেষ্টা করব ভালো করে বলার ভালো করে এডিট করার ভালো করে ভিডিওটা দেখানো। জানো তো নিজে ভিডিও বানাই নিজেই এডিট করি নিজেই পোস্ট করি আমার তো আর আলাদা করে কেউ তুলে দেওয়ার নেই যার জন্য আমারও খুব মানে ভালো লাগে যারা কি সুন্দর করে ভিডিও বানায় আমারও খুব ইচ্ছে করে ঠিক আছে কোনো একদিন হয়তো আমারও হবে ওরা খুব আমি হয়তো তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো তো যাই হোক এবার হচ্ছে আর কি দেখলে তো মশলাটা দিয়েই দিলাম আর দিয়ে দিয়েছিলাম জল তবে হ্যাঁ জল আর একটু দিয়ে দিলাম কেন জানো তো বড়াটা দিলে না জল একটু বেশি দিতে হয় না হলে বড়াতে সব টেনে নেয় এবার আমি দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম যে না না আমার আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে বড়া দেওয়ার পালা তো তার আগে আমি একটু দেখে নিয়েছিলাম যে লবণ মিষ্টি সব ঠিক আছে কি না একটু কিন্তু মিষ্টি দেবেই দেবে তবেই কিন্তু ভালো লাগবে তো একটু আমি মিষ্টি দিয়েও দিলাম আর এবার হচ্ছে বড়াগুলো দিয়ে দেওয়ার পালা আর কোনো কাজ নেই এবার হচ্ছে শুধুই ঢেকে দেবো যদি তোমরা ধনে পাতা ভালো খাও নামানোর সময় দিতে পারো তবে আজকে আমার কাছে ছিল না আমি তাই ঘি আর গরম মশলা নামানোর আগে দেবো তো এইবার তো হচ্ছে শুধুই আমার ঢেকে দেওয়ার পালা এই দেখো ঢাকনা খোলানো খোলার পর এরকম হয়েছিল। আর কি বলবো সত্যি বিশ্বাস করে কালারটাও যেমন সুন্দর হয়েছিলো বড়াগুলো তুলতুলে হয়েছিলো আর স্মেলটাও খুব সুন্দর হয়েছিল। তো কিন্তু যারা নতুন আছো একবার এরকম করে খেয়ে দেখো খুব ভালো লাগে কি কিউট লাগে না তো এই বলতে বলতে একটু দিয়ে দিলাম ঘি এইবার হচ্ছে একটু দিয়ে দেব গরম মশলা আর কি তবেই আমার রান্না কমপ্লিট তবে ধনে পাতা দিলেও ভালো লাগে তো যাই হোক এবার তো আমি দিয়ে দিয়েছি এবার মেরে চেড়ে এবার হচ্ছে আমি নামিয়ে দেবো খুব সহজে রান্নাটা এত টেস্টি হয় মানে কি বলবো যখন ঘরে মাছ মাংস কিছুই থাকে না তখন কিন্তু এরকম করে রান্না করলে বেশ বাড়ির সবাই প্রশংসাই করে মানে আমি তো আজকে করলাম আর এডিটটা আমি পরে করেছিলাম সবাই খেয়ে কিন্তু সত্যি ভালোই বলেছিল যে না খুব ভালো হয়েছে তো গরম মশলা দিয়ে একটু ঢেকে দিয়ে দিলাম কেন কি না হলে তো স্মেলটা আবার বেরিয়ে যাবে তো যাই হোক আমার কিন্তু রান্না কমপ্লিট এইবার হচ্ছে আমি দুটো গামলায় বেড়ে রাখবো কি বলো তো খুব গরম তো তাই দুটো গামলায় বেড়ে রাখি একটা দুপুরে একটা রাতে আর ওই ঘাটাঘাটি তরকারি না এক গামলায় রেখে তারপরে রাতে খেতে কেমন একটা অবঘীন না লাগে তাই দুটোতে বেড়ে রাখি যাতে দেখতেও ভালো লাগে আর জিনিসটা নষ্টও না হয় তবে হ্যাঁ সব সময় কিন্তু তরকারি রাখার সময় যে এই বাটিতে রাখবে ভালো করে মুছে রাখবে কোনো রকম যেন জল না থাকে জল থাকলেই কিন্তু তরকারি নষ্ট হয়ে যায় তাহলে আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু